আমি 66 67 68 সালের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সহসভাপতি ছিলাম এবং সেই সময়ে বঙ্গবন্ধু 6 দফা দিয়েছিলেন এবং সেই 6 দফাটাকে আমরা ছাত্র সমাজ এবং ডাকসুর পক্ষ থেকে সমস্ত তৎকালীন পূর্ব পাকিস্তানের আনাচে কানাচে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম সেই কারণে তৎকালীন পূর্ব পাকিস্তানের এমন কোনো জেলা নেই যেখানে যাওয়া হয়নি আমাদের আমার ব্যক্তিগতভাবে সেই মুরিট্টিনের মতো বাস অথবা ডোঙ্গার মতো নৌকাতে করে এক জায়গা থেকে আরেক জায়গায় গেছি এবং আমি মনে করি এই 6 দফাটাই সমস্ত বাঙালির মনে আমাদের আমরা জাতিগতভাবে আরেকটি জাতি এবং সেই পাকিস্তানি জান্তাদের বঞ্চনার শোষণের ফলে যে মনোজগতের যে পরিবর্তন আমাদের ঘটেছিল এই 6 দফাকে আমরা ভেবেছিলাম যে আমাদের মুক্তির একটি সনদ বলে আমরা ভেবেছিলাম এবং তার পরবর্তীতে আমি বলবো যে আমাদের জনগণ আমাদের ছাত্র সমাজ একের পর এক আন্দোলন সংগ্রামে আমরা অবতীর্ণ হয়েছি এবং অবশ্যই আমি বলবো 69 এর গণ অভ্যুত্থানের কথা বলবো 70 এর নির্বাচনের কথা বলবো 71 এর এই 70 এর নির্বাচনের পর আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা পেল কিন্তু পশ্চিম পাকিস্তানিরা আমাদেরকে বাঙালির হাতে ক্ষমতা তারা দেবে না এর ভেতর দিয়ে আমি বলবো যে আমরা আরেক জাতি আরেকটা জায়গা চলে গেল এবং 71 এর মহান মুক্তিযুদ্ধের নির্দেশ পেলাম আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কাছ থেকে 7ই মার্চ তার 19 মিনিটের অলিখিত বক্তব্যের ভেতর দিয়ে আমরা যে বার্তাটি পেয়েছিলাম সমস্ত জাতি যে বার্তাটা পেয়েছিল সেটা হলো যে যার কাছে যা আছে ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো এবং যার কাছে যা আছে শত্রুর মোকাবেলা করো সমস্ত জাতি জানতাম আমরা আমাদের শত্রু কারা এবং তার ভেতর দিয়ে আমরা একটা মহান মুক্তিযুদ্ধে অবতীর্ণ হই এবং এটা আমরা জানি যে 25 মার্চ রাত্রে 1971 পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে এবং 26 মার্চের প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করে দেন এবং এর ভেতর দিয়েই আমাদের স্বাধীনতার 9 মাসের যুদ্ধ শুরু হয়ে যায় আপনারা জানেন যে আমি ছাত্র ইউনিয়ন করতাম এবং ছাত্র ইউনিয়নটা হচ্ছিল তৎকালীন কমিউনিস্ট পার্টি ছাত্র সংগঠন এবং আমাদের কমিউনিস্ট পার্টি থেকে নির্দেশ আসলো যারা যারা চলে যাওয়ার তাদেরও নাম হলো তারাও ধীরে ধীরে চলে গেলেন ঠিক মার্চ মাস বলবো না এপ্রিল মেতেও অনেকে গেছেন কিন্তু আমার কাছে নির্দেশ যেটা হলো পার্টিগতভাবে আমি বলবো যে আমাকে নারীদের পক্ষ থেকে আমাকে থাকতে বলা হলো মেয়েদের পক্ষ থেকে আমি নারী সেই অর্থে তখনও তো সেই অর্থে সংগ্রাম আন্দোলন 69 গণ অভ্যুত্থান একটা বড় জায়গা ছিল আমাদের তো এর ভেতর দিয়ে যেটা বলা হলো আমাকে বলা হলো ঢাকায় থেকে যাওয়ার জন্য একটি এটার একটি প্রধান কারণ সম্ভবত হবে আমার তখন 5 মাস বয়সে একটি ছোট্ট বড় ছেলে যে আমার ডক্টর মাহফুজ রফিক তখন তার জন্ম হয়েছে অতি ছোট্ট এবং যার ফলে আমাকে বলা হলো যে অন্তত ঢাকাতে তো কাজ করার লোক থাকতে হবে কাউকে আমাকে এবং সাংবাদিক শহীদুল্লাহ কায়সার তাকে নির্দেশ দেওয়া হলো যে আমরা যেন ঢাকাতে থেকে যাই তো এইভাবেই আমার 71-এর 26 মার্চ থেকে আমার যাত্রা এবং 26 মার্চের পরবর্তী সময়টাতে আমি বলবো যে তখন একাধারে মানে রাজনৈতিক মানে ঢাকা শহরের অবস্থাটা এরকম ছিল যে আমরা তো জানি 26 মার্চও আমাদের হরতাল কী বলে এটাকে অবরোধ আমাদের পক্ষ থেকে না পাকিস্তান আর্মি তারা ঘোষণা করেছে ওটাকে কী বলে কেউ বেরোতে পারবে না তো এবং সারাদিন আমরা অবরুদ্ধ 26 তারিখ গেল এবং 27 তারিখে লিফট করলো সেটা এবং 27 তারিখে বেরিয়ে আমি বেরোলাম এবং একটা পাড়ার আমি তখন থাকতাম পুরানা আমি তখন বিয়ে হয়েছে 69-এর 8ই ফেব্রুয়ারি আমার বিয়ে হয়েছে ব্যারিস্টার শফিক আহমেদ সাহেবের সাথে আমাদের তখন ছোট্ট একটা বাচ্চা কিন্তু একটু অসুস্থ ছিল
যার জন্য তারা বলল যে এই বাচ্চাকে নিয়ে না যে ঢাকাতে কাজ করতে হবে, আপনি ঢাকাতে থেকে যান। আমি এবং শাহিদুল্লাহ কাসার আমরা তখনকার যে মুক্তিযুদ্ধ তার সাথে যোগাযোগ মানে শুরু হলো আমাদের মুক্তিযুদ্ধ। আমি বলবো যে 26 মার্চ রাতটার কথা যদি বিভীষিকা ময় রাতের কথা বলি, সেটা যেটা আমি বলবো সেটা এটাও বলা দরকার, হোল অফ মার্চ আমরা প্রত্যেকটা পাড়ায় পাড়ায় আমরা স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করেছিলাম এবং পুরানা পল্টনে আমি ছিলাম, পুরানা পল্টনেও আমরা একটা স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করেছিলাম এবং আমরা রাস্তায় রাস্তায় ব্যারিকেড দিতাম এবং গ্রুপে গ্রুপে ব্যারিকেড দিয়ে রাখতাম। এবার এটা আমার কাছে মনে হয় তখন তাকে বুঝতে পেরেছিলাম আমরা, কারণ এই 7ই মার্চের ঘোষণার পর থেকে আমাদের মনোজগতের একটা পরিবর্তনও ঘটেছিল এবং সেটা আমি বলবো ছাত্র সমাজের পক্ষ থেকে, বিভিন্ন রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে, যে আমাদের একটা সশস্ত্র সংগ্রামে অবতীর্ণ হতে হবে এবং যে কোনো সময় আমাদের উপর একটা আক্রমণ হতে পারে, যে কারণে আমি মনে করি যে আমরা তখন প্রত্যেকটা পাড়াতে পাড়াতে আমরা স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করেছিলাম। আমরা মেয়েরা, আমি বলবো মেয়েদের কথা যদি, ছেলেরা তো বটেই, তারাও নানা ধরনের ট্রেনিং নিচ্ছে, আমরা মেয়েরাও নানা ধরনের ট্রেনিং নিচ্ছে রাইফেল, ডামি রাইফেল নিয়ে এবং প্রাথমিকভাবে আমি বলবো প্রাথমিক যে চিকিৎসা দেওয়া হয় সেটাও হচ্ছে, নানা ধরনের প্যারেড হচ্ছে। এর ভেতর দিয়ে আমি 26শে মার্চ আসলো এবং 26শে মার্চের সেদিন আমার এবং শফিক সাহেবের দায়িত্ব ছিল ওই স্বেচ্ছাসেবক বাহিনীর পক্ষ থেকে এবং আমরা কলেজ থেকে, তখন প্রণাপট্টন গার্লস কলেজ থেকে ওই ছিয়া কী বলে বেঞ্চগুলোকে এনে রাস্তায় আমরা রাখতাম যেন কোনো গাড়ি এসে না যেতে পারে। এভাবে আমি মনে করি 11:30-12টার সময় আমার যে দায়িত্ব ছিল আমার এবং আমার স্বামী ব্যারিস্টার শফিক আহমেদের, আমরা করে বাড়িতে ফিরে আসলাম এবং আমরা খেয়ে শোয়ার আয়োজন করছি। এর ভেতর দিয়ে আমরা শব্দ পাচ্ছি এবং এখন এটা বোঝা দরকার, আজকে ঢাকাতে ঢাকার যে দৃশ্য, 53 বছর আগে এরকম দৃশ্য ছিল না, তখন ঢাকাটা অনেক খালি ছিল, যার ফলে এই শব্দগুলো যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকা থেকে আসছে সেটা আমরা বুঝতে পারছিলাম এবং একটু যতই রাত বাড়তে থাকলো ততই দেখলাম যে গোলাগুলির শব্দ হচ্ছে প্রচণ্ডভাবে এবং ওই কনভয় যে যাওয়া হয়, আমরা তো সেটা সম্পর্কে আমাদের কোনো ধারণা ছিল না, কনভয়গুলো যাচ্ছে ঘর 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 শব্দ করে বড় রাস্তা দিয়ে, পুরোনা পল্টনের বড় যে রাস্তাটা সেটা দিয়ে যাচ্ছে সেটা বুঝতে পারছি এবং গুলির শব্দ হচ্ছে। আমরা বারান্দায় দাঁড়িয়ে দেখছি আকাশটা লালে লাল হয়ে গেছে একেবারে এবং তখন ওই এমন একটা সময় এতই প্রচণ্ড গোলাগুলি হতে আরম্ভ করলো এবং এটা বোঝা দরকার যে আমরা পুরোনা পল্টনের বারান্দায় দাঁড়িয়ে দেখছিলাম যে সেই ইউনিভার্সিটি এলাকাতে যে হত্যা যজ্ঞ হচ্ছে সেটা আমরা বুঝতে পারছিলাম, এখানে গোলাগুলি চলছে এবং আমি মনে করি যে তখন আমরা মনে করলাম যে এই আর বাইরে থাকা যাবে না, তখন আমার বাচ্চাটাকে নিয়ে আমরা খাটের নিচে চলে গেলাম। এভাবেই সারা রাত ওখানে থাকলাম। তারপর যেটা হলো, আমরা ভোর হওয়ার পর কারফিউ জারি করা হলো, কারফিউ জারি ছিল 26 তারিখ, সারাদিন বাড়িতেই থাকা, 27 তারিখে কারফিউটাকে উইথড্র করলো, উইথড্র মানে কয়েক ঘন্টার জন্য। তখন কোনোভাবেই মনকে প্রবোধ দেওয়ার কোনো সুযোগ হলো না, তখন ওই ছোট্ট বাচ্চাটাকে আমার জায়ের কাছে রেখে আমি আমার পাড়ার একটা রিক্সা নিয়ে বেরিয়ে পড়লাম এবং রাস্তায় রাস্তায় যে দৃশ্য দেখেছি এখনও মনোজগতে চিন্তা করতে পারি। একটা রণক্ষেত্র যদি বলি, রাস্তায় রাস্তায় লাশ পড়ে আছে, দোকানপাট সমস্ত আগুনে জ্বলছে, তখনও জ্বলছে এবং আমি ইউনিভার্সিটি এলাকাতে গেলাম। তো আমি এখনও মাঝে মাঝে ভাবি সেই সময় কীভাবে এই দুঃসাহসে বলবো আমি, সেই দুঃসাহস নিয়ে রোকেয়া হল, তারপরে ওই ফোর্থ ক্লাস এমপ্লয়েজের ওদিকে ডিসি দেব স্যারের বাড়ি, ইকবাল হল তখন ওটা নাম ছিল, এখন যেটা কোন হল এটা, এত ওই তখন ইকবাল হল ছিল যেটা, সেটাতে গেলাম এবং হলগুলো ঘুরে তারপরে আমি গেলাম আমার বাবার বাড়ি ছিল স্বামীবাগ। স্বামীবাগের পথে যখন গেলাম তখন দেখি ইত্তেফাক অফিসের সামনে কয়েকটা লাশ পড়ে ফুলে আছে, ওটা পার হয়ে আমি গেলাম ইত্তেফাক অফিস একদম পুরানো, সেটা হচ্ছে টিকাটুলিতে, ওটা পার হয়ে আমি স্বামীবাগে গেলাম। তো আব্বা মা তো দেখে ভীষণ ঘাবড়ে গেলেন যে তুমি কেন এসছো বাচ্চাকে ফেলে, শীঘ্রই ফিরে যাও,
তারপরে বাড়ি আসলাম এবং এর পরবর্তীতে এখন করণীয় কি আমাদের এটা নিয়ে ভাবনা চিন্তা হচ্ছিল এবং এর আগে যেটা আমি বলেছি যে আমরা ছাত্রীরা ছাত্ররা যেমন ছাত্র ইউনিয়ন তেমনি ছাত্র লীগ অথবা আমরা একত্রে কিন্তু নানা ধরনের ট্রেনিং নিয়েছি সেটা আমাদের ইউনিভার্সিটির ঢাকা ইউনিভার্সিটির খেলার মাঠ ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির খেলার মাঠ এবং বিভিন্ন জায়গায় জায়গায় আমি বলবো আমরা কিন্তু পাড়ায় পাড়াতেও পাড়াতে পাড়াতেও কিন্তু তখন স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করা হয়ে গেছে এবং নিজেরা পাড়ার থেকে ছেলেমেয়েরা নিজেরা নিজেরাই স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করেছে তারা নানা ধরনের ট্রেনিং নিচ্ছে প্রাথমিক চিকিৎসা কীভাবে দিতে হবে এবং এটা আমি বলবো যে সমস্ত জাতির মনোজগতে এমন একটা জায়গা তৈরি হয়েছিল যে একটা সশস্ত্র সংগ্রামে আমাদের অবতীর্ণ হতে হবে কারণ ওই যে বঙ্গবন্ধু বলেছিলেন যার কাছে যা আছো তাই নিয়ে শত্রুর মোকাবেলা করো তো আমি মনে করি এর পরবর্তীতে যেটা হলো আমাকে একটু আগে বলেছি আমি যে শহীদুল্লাহ কায়সার এবং আমাকে ঢাকাতে থেকে যেতে বলা হলো তো এরপর হলো কাজ শুরু হয়ে গেল কাজের মধ্যে আমি প্রধানত বলবো যেটা যে ওপার থেকে যে লিফলেটগুলো আসতো সেই লিফলেটগুলো আমরা সাইক্লো স্টাইল করতাম এখনকার মতো কিন্তু সাইক্লো স্টাইল না সেটা হলো টেন্সিল কাটতে হতো যা আছে সেটা লিখতে হতো একটা কলম দিয়ে লিখতে হতো তারপরে মেশিনে ঢুকিয়ে সাইক্লো স্টাইল করা হতো সেটা প্রধানত করতাম আমি আমি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যা বিভাগের ছাত্রী ছিলাম হীরালাল দাদা তারপর রহমান ভাই ওনাদেরকে বলতাম ওনারা সানন্দে আমি বলবো যে মুক্তিযুদ্ধ শুধু আমি বলবো সমস্ত জাতি যে যেখানে ছিলেন যে পেশায় ছিলেন যে ধর্মে ছিলেন তারা নিজেদেরকে সম্পৃক্ত করেছিলেন